সুপ্রিয় শিক্ষার্থীরা, আশা করছি তোমরা সবাই ভালো আছো, সবাই সুস্থ আছো। আজকে আমি তোমাদের ক্লাসের ধারাবাহিকতায় আমি যে বিষয়টি আজকে পড়াতে যাচ্ছি সেটি হচ্ছে তোমাদের পথ প্রকরণ অধ্যায়ের আজকে যেটি শুরু করবো সেটি হচ্ছে সর্বনাম পর্ব। আর তোমাদের সে মনে আছে গত পর্বে আমি তোমাদের যেটি শেষ করেছিলাম সেটি ছিল বিশেষণ। তাহলে তোমরা সবাই বাংলা ভাষার ব্যাকরণ বইয়ের 102 পৃষ্ঠা বের করো, ঠিক আছে? দেখো 102 পৃষ্ঠা। এখন আমাদের যদিও বিশেষণ পদ শেষ হয়ে গেছে, তারপর আমি তোমাদেরকে একটা কথা বলবো, বিশেষণ পদ যেহেতু আমাদের শেষ হয়েছে তার শেষে 102 পৃষ্ঠা সবার শেষে বিশেষণের শেষে তোমাদেরকে গতবারে যেটা বলেছিলাম পড়িয়েছিলাম যে বিশেষ্য বিশেষণের প্রয়োগ, হ্যাঁ, এই জিনিসগুলো তোমরা মনে রাখবে কোনটি বিশেষ্য কোনটি বিশেষণ। এই যে তোমরা দেখতে পাচ্ছ এই অংশগুলো তোমরা অবশ্যই ভালো করে খেয়াল করবে, এখান থেকে কিন্তু বোর্ডে প্রশ্নে চলে আসে, ঠিক আছে? এখন আমরা শুরু করছি সর্বনাম। দেখো সর্বনাম কাকে বলে, বিশেষের পরিবর্তে হ্যাঁ যে শব্দ ব্যবহৃত হয় তাকে বলা হয় সর্বনাম। আমি এখানে সংক্ষেপে লিখে দিয়েছি, বিশেষের পরিবর্তে যে পদ ব্যবহার করা হয়, যেমন আমি যদি বলি নুপুর খুব ভালো ছাত্র, সে প্রতিদিন স্কুলে যায়। এখন এখানে আমি এখানে বিশেষ্য কোনটা, তার নামটা, তার নাম কি নুপুর, এখন আমি সেটা হচ্ছে বিশেষ্য। এখন বিশেষের পরিবর্তে আমি দুইবার ব্যবহার করলাম না, আমি কি বললাম সে প্রতিদিন স্কুলে যায়, সে নিয়মিত পড়াশোনা করে, তার পড়াশোনায় মনোযোগ বেশি। এখন দেখো এই যে তার সে এগুলো হচ্ছে সর্বনাম, কার পরিবর্তে বসাচ্ছি আমি এগুলো, এগুলো বসাচ্ছি নুপুরের, নুপুর নামের ওই মেয়েটির পরিবর্তে। একই ব্যক্তি কিন্তু আমি সর্বনাম দিয়ে তাকে নির্দেশ করছি, ঠিক আছে? এখন দেখো তাহলে আমরা জেনে গেলাম বিশেষের পরিবর্তে যে শব্দ ব্যবহার করা হয় সেটি হচ্ছে সর্বনাম পদ। এখন আমরা সর্বনাম পদের শ্রেণীবিভাগ দেখব। তোমাদের হয়তো এখানে দেখবা 103 পৃষ্ঠায় দেখো সর্বনামের শ্রেণীবিভাগ আছে। যদি কখনো তোমরা অনেকে প্রশ্ন করে থাকো আমাকে যে কত প্রকার আসছে কী দেবো, তখন আমি বলি তোমাদেরকে যে বইতে যা আছে তাই দেবে, এখানে 10 প্রকার আছে তোমরা 10 প্রকারে দেবে, কারণ বইতেই তো 10 প্রকার আছে। কিন্তু নির্দিষ্ট করে হয়তো লেখা নিয়ে লেখা আছে কয়েকটি ভাগে ভাগ করা হয়েছে, তাও কোনো সমস্যা নাই, তোমরা 10 ভাগে ভাগ করা হয়েছে এখানে যতটুকু দেখানো হয়েছে তোমরা অতটুকুই মনে রাখো। তাহলে এখন দেখো প্রথমে কি দেখো, প্রথমে হচ্ছে ব্যক্তিবাচক সর্বনাম। তাহলে এই যে ব্যক্তিবাচক সর্বনাম, আত্মবাচক সর্বনাম, সামীপ্যবাচক সর্বনাম, দূরত্ববাচক সর্বনাম, সাকুল্যবাচক, প্রশ্নবাচক, অনির্দিষ্টতা জ্ঞাপক, ব্যতিহারিক, সংযোগ জ্ঞাপক, অন্যাদি বাচক। তাহলে আমরা এখন একটা একটা করে পড়বো, ঠিক আছে? এখন দেখো প্রথমে আমরা শুরু করছি ব্যক্তিবাচক সর্বনাম কি, এখানে শুধুমাত্র উদাহরণ দেওয়া আছে, আমি, আমরা, তুমি, তোমরা, সে, তারা, তাহারা, এই তিনি, তারা, একটা তারা আছে চন্দ্রবিন্দু ছাড়া, একটা তারা আছে চন্দ্রবিন্দু সহ, ওটা হচ্ছে কি সম্মান, অর্থাৎ তিনি বড়, বড়জন তাকে, বা কোনো মহা কোনো বড় একজন মানুষ, সেই অর্থে তার উপরে চন্দ্রবিন্দু হয়েছে তয়ের উপরে। তাহলে দেখো ব্যক্তিবাচক বা পুরুষবাচক, এখানে কিন্তু তোমরা তো পড়েছো যে পুরুষ, তাই না? এখন তোমরা পড়েছো যে উত্তম পুরুষ, মধ্যম পুরুষ, প্রথম পুরুষ, বা ইংরেজিতে যে ফার্স্ট পার্সন, সেকেন্ড পার্সন, থার্ড পার্সন করছে, তাই না? এখানে সমস্ত পুরুষগুলো এখানে আছে, আমি, তুমি, সে, আমি, আমরা, তুমি, তোমরা, সে, তারা, তাকে, ইত্যাদি ইত্যাদি, ঠিক আছে? এখন দেখো এরপরে আমরা পড়ছি আত্মবাচক, এই যে তয় মফলা আত্মবাচক। তাহলে আত্মবাচক আমরা যেটা দেখবো সেটা কি, আত্মবাচকে কি আছে একটু বলতে দেখে নাও, আত্মবাচকে আছে স্বয়ং, নিজে, খোদ, আপনি। আপনি মানে কি নিজে, এখন এটা হচ্ছে কি স্বয়ং, নিজে, নিজে তো আছে এখানে, খোদ, আমি খোদ কাজটি করেছি, মানে নিজে কাজটি করেছি, এটা হচ্ছে আত্মবাচক। এরপরে দেখো কি আছে সামীপ্যবাচক, সামীপ্য, তোমরা পড়েছো সমাসে পড়েছিলে তখন কণ্ঠের সমীপে, তাই না, কুলের সমীপে, উপকূল, উপকণ্ঠ, তো যাই হোক সমীপে মানে হচ্ছে নিকটে, হ্যাঁ নিকটে মানে কাছে। তাহলে এখন দেখো এখন আমি যদি বলি এখানে আছে যে এ, এই, এরা, ইহারা, ইনি, তা আমি যদি তোমাদের একটা উদাহরণ দিই, এই ছেলেটি, এই ছেলেটি আজ আমার বাসায় এসেছে, তা যে এই যে এই ছেলেটি, এই যে এটা আমি তাকে দেখেই বলছি সে নিকটেই আছে, তাই না? বা
ইনি আমার ভাই হন, ইনি আমার বড় বোন হন, হ্যাঁ, বা ইনি আমার চাচা হন, জ্যাঠা হন, তাহলে বুঝতেই পারছো, তাহলে আমি তাকে কিন্তু কাছে থেকে তাকে পরিচয় করে দিচ্ছি, ইনি। এরপর দেখো কি আছে, দেখো দূরত্ববাচক, এই যে দেখো দূরত্ববাচক, দূরত্ববাচক তো সোজা, তোমরা বুঝতে পারবে দূরত্ববাচক কি। এটা হচ্ছে কি, ওই ওই সব, ওই আর ওই সব, এটা হচ্ছে দূরত্ববাচক। তারপর দেখো সাকুল্যবাচক, সাকুল্যবাচকে কি আছে দেখো, পাঁচ নাম্বার। সাকুল্য মানে আমরা অনেক সময় বললে সর্বসাকুল্যে, আচ্ছা যাই হোক, এখন দেখো সকলে অর্থাৎ মিলিত, দেখো সব সকল সমুদয় তাবৎ। এখন আমি যদি বলি কোনো এক লোক, এক মহৎ লোক মৃত্যুর সময় তাবৎ সম্পত্তি দরিদ্রদের দান করে গেছেন, অর্থাৎ তার সমস্ত সম্পত্তি, তার যাবতীয় সম্পত্তি যা ছিল, তা এটাই হচ্ছে তোর তোমাদের তোমাদের একটা সাকুল্যবাচক, ঠিক আছে। এরপর দেখো প্রশ্নবাচক, এটাও সোজা, তোমরা এটা পারবে। প্রশ্নবাচক মানে যে প্রশ্ন করা হচ্ছে, যেমন দেখো কি আছে, মানে কে কি, দীর্ঘই একটা আছে, কি একটা রসই আছে, তাহলে পার্থক্যটা কি, দেখো দীর্ঘইটা হচ্ছে, দেখো আমি যদি বলি তুমি কি খেয়েছো, তুমি কি পড়েছো, এখন সেটা হচ্ছে হ্যাঁ বা না উত্তর, তাহলে এভাবে যদি আমার এটা গলার স্বর কিন্তু ওঠানামা করছে, তাই না, তুমি কি খেয়েছো, হ্যাঁ বা না, হ্যাঁ বা না, তুমি কি পড়েছো আজকে, হ্যাঁ বা না, কিন্তু আমি যদি বলি তুমি কি পড়েছো আজকে, তাহলে কোন চ্যাপ্টার তুমি কি পড়াশোনা করেছো সেটা বোঝা যাচ্ছে, তাহলে তুমি তখন একটা উত্তর থাকবে, হ্যাঁ বা না থাকবে না, অথবা তুমি কি খেয়েছো আজকে, তখন তোমার হ্যাঁ বা না উত্তর হবে না, তাই না, তোমাদের তখন সেই কিটা হবে দীর্ঘইকার, তোমরা এটা একটু মনে রাখবে, কেমন। এখন দেখো কোন কাহার কার কিসে, আচ্ছা একটা সাধু একটা চরিত্র, কাহার কার, আচ্ছা এখন দেখো অনির্দিষ্টতা জ্ঞাপক, যেটা এখানে সাত নম্বরে দেওয়া আছে, কোনো কেহ কেউ কিছু। এখন দেখো কেন অনির্দিষ্টতা হলো এখানে, এখন তোমরা যদি বলো এখানে যে কেউ একজন এসেছিল গতকালকে, কেউ একজন এসেছিল, এখন কেউ একজন মানে এটাকে তো তুমি নির্দিষ্ট করে বলো নাই, তোমরা কেউ একজন এসেছিল, কে এসেছিল সেটা নির্দিষ্ট না, তা এটাই হচ্ছে তোমাদের অনির্দিষ্টতা জ্ঞাপক। তারপর দেখো আমি যদি বলি কিছু একটা বলো, হ্যাঁ এটা হচ্ছে কিছু, এই যে কিছুটাও একটা অনির্দিষ্ট, কি বলবে সেটা কিন্তু না, কিছু। এরপর দেখো আট নাম্বার ব্যতিহারী, হ্যাঁ ব্যতিহারী হচ্ছে পারস্পরিক, অর্থাৎ পারস্পরিক কোনো কাজ আর কি, ব্যতিহারী, যেমন দেখো এখানে আপনা আপনি, নিজে নিজে, আপোষে, পরস্পর, এগুলো হচ্ছে পারস্পরিক, হ্যাঁ। আচ্ছা তোমরা ওখানে পড়েছিলে, এটা অনেকটা মিল আছে তোমাদের সমাজের, যে একটা সমাজ আছে ব্যতিহারী, ব্যতিহারী বহুব্রীহি সমাস, তাই না, মনে আছে তোমাদের ব্যতিহারী বহুব্রীহি, যেখানে যেমন আমরা যদি বলি সেখানে বলেছি, সেখানে লেখা আছে যেটা কানাকানি, কথা বলে কানিকানি, মারামারি, লাঠা লাঠি, এগুলো হচ্ছে পরস্পর ক্রিয়া, এটাও অনেকটা তাই। এখন আমরা যেটা দেখবো দেখো সংযোগ জ্ঞাপক, দেখে নাও নয় নম্বর সংযোগ জ্ঞাপক, যে যিনি যারা যাহারা, অর্থাৎ যে কাজটি তোমাকে করতে বলছিলাম সেটি কি করেছো, অর্থাৎ যে কাজটি, অর্থাৎ যে বললে এটা সে আসছে, তাহলে সংযোগ জ্ঞাপন করছে না, সংযোগ হচ্ছে যে সে, অথবা যিনি আমাকে কথাটি বলেছিলেন তিনি আজকে আবার আরেকটা কথা বলে গেলেন, তাহলে দেখো যিনি বললে একটা তিনি চলে আসছে, আচ্ছা এটা দেখো। তারপর অন্যাদিবাচক, সবার শেষে দশ নম্বর হচ্ছে অন্যাদিবাচক, অন্য অপর পর, এটা তোমরা জানবে অপরে, অর্থাৎ অপর একজন ব্যক্তি, সেটা অন্য অপর পর। এরপর দেখো এখানে সর্বনাম পদের ওইটাই দিয়েছে তোমাদেরকে, এখন এটা এটা তো ওইটাই পরীক্ষা, এরপরে আমরা এখানে চলে আসবো, কেমন। তাহলে দেখো এখানে পুরুষ যেটা আছে সবার শেষে, এটা হচ্ছে 103 পৃষ্ঠা সবার শেষে, সর্বনামে পুরুষ। এখন তোমরা দেখে নাও সর্বনামে পুরুষ কাকে বলে, পুরুষ একটি পারিভাষিক শব্দ, তোমাদেরকে আমি এখন হাতে কলমটাতে বলবো, কলম নিলে তোমাদের সুবিধা হবে, এখানে একটা একটা বাক্যই হচ্ছে একটা একটা নোট, দেখে নাও প্রথমে আছে কি, পুরুষ একটি পারিভাষিক শব্দ, এটা একটা নোট। তারপরে কোন কোন পদে পুরুষ আছে, বিশেষ্য, সর্বনাম, ক্রিয়া, এই তিনটি পদে পুরুষ আছে, তাহলে কোন কোন পদে পুরুষ নেই, বিশেষণ এবং অপয়ে পুরুষ নেই। ব্যাকরণে পুরুষ কত প্রকার, তিন প্রকার,
এখন দেখো একটু আগে তো বললাম যে তোমরা ফার্স্ট পার্সন সেকেন্ড পার্সন থার্ড পার্সন করেছো ইংরেজি গ্রামারে, ঠিক তেমনই বাংলা। তবে বাংলা একটা ব্যাপার কি জানো, প্রথমে হচ্ছে কি আমরা যদি বলি ইংরেজিতে ফার্স্ট পার্সন তাহলে এখানে হচ্ছে কি উত্তম পুরুষ, সেকেন্ড পার্সন এখানে হচ্ছে কি মধ্যম পুরুষ, ওখানে থার্ড পার্সন আর এখানে হচ্ছে প্রথম পুরুষ। তারপর প্রথম পুরুষ মানে কি, অথবা এটা আরেকটা নাম আছে নাম পুরুষ, এটা অনেকেই ভুল করে থাকে। কেমন অনেকে মনে করে ইংরেজি গ্রামারের সাথে মিলিয়ে প্রথম পুরুষটাকে মনে করে, অনেকেই মনে করে থাকে যে এটা বাংলাতে যে প্রথম পুরুষ মানে উত্তম পুরুষ আর কি, যেটা ফার্স্ট পার্সন মনে করে। তো এইটা তোমরা অবশ্যই মনে রাখবে, উত্তম পুরুষ মানেই হচ্ছে ইংরেজিতে থার্ড পার্সন। এখন দেখো উত্তম পুরুষ কি, এখন যেটা প্রশ্নে যেভাবে চলে আসে তোমাদের বোর্ডের প্রশ্নে আমি প্রায় সময় দেখেছি স্বয়ং বক্তা কোন পুরুষ, এটা হচ্ছে প্রশ্নে চলে আসে। তাহলে স্বয়ং বক্তা কোন পুরুষ, উত্তম পুরুষ। আর প্রত্যক্ষভাবে উদ্দিষ্ট ব্যক্তি কোন পুরুষ, প্রত্যক্ষ মানে কি তোমার চোখের সামনে আছে, সে হচ্ছে মধ্যম পুরুষ। এখন মধ্যম পুরুষের তিনটা রূপ আছে, আমি তোমাদেরকে এটা বোর্ডের মাধ্যমে দেখিয়ে দিচ্ছি। তাহলে এখানে তোমরা দেখে নাও আমি যেটা লিখেছি সেটা হচ্ছে প্রথমে উত্তম পুরুষ, মধ্যম পুরুষ, প্রথম বা নাম পুরুষ। এখন এখানে যেটা হচ্ছে কি উত্তম পুরুষ হচ্ছে আমি, সেটা তোমরা জানো আমি বা আমরা। এখন আমি হচ্ছে এক বছর আর আমরা হচ্ছে বহু বছর। মধ্যম পুরুষ হচ্ছে তুমি তোমরা, আর প্রথম বা নাম পুরুষ হচ্ছে সে তারা। এখন আমি তো একটু আগেই বললাম যে তোমাদেরকে স্বয়ং বক্তা মানে যে নিজে কথা বলছে সে হচ্ছে উত্তম পুরুষ, আর যেটা প্রত্যক্ষ মানে চোখের সামনে যে সে হচ্ছে মধ্যম পুরুষ, আর যে পরোক্ষভাবে উদ্দিষ্ট ব্যক্তি অর্থাৎ পরোক্ষ চোখের সামনে নেই, যে আমি যেটা বলি সে কাজটি করুক আমি আর তুমি কাজটি করো, এটা সরাসরি তোমাকে আদেশ করা হচ্ছে বা নির্দেশ করা হচ্ছে, কিন্তু সে করুক বলে সে আমার কাছে নাও থাকতে পারে, হয়তো আমি আরেকজনকে বলছি সে করুক কাজটি। তো এটা হচ্ছে তোমার পরোক্ষভাবে উদ্দিষ্ট ব্যক্তি হচ্ছে প্রথম বা নাম পুরুষ। এখন দেখবো আমরা মধ্যম পুরুষের যে, তো এখন দেখো সম্মান নিজেকে নিজে তো আর সম্মান করা যাচ্ছে না, কিন্তু এখানে করা যায় মধ্যম পুরুষ কিভাবে। দেখো আমি তোমাদেরকে তুমি বলে সম্বোধন করছি তাই না, তুমি হচ্ছে সাধারণ রূপ, এই যে তুমি সাধারণ, মধ্যম পুরুষের সাধারণ রূপ হচ্ছে তুমি। এখন আমি যদি বলি তুমি পরিবর্তে তাকে সম্মান দিয়ে যদি একজন বড় বড় কোনো মানুষকে যদি বলি বড় গুরুজনকে, তাহলে আমি কি বলবো সম্ভ্রমাত্মক আপনি বলবো তাকে, হ্যাঁ আপনি আসেন বা আপনি আজকে এই কাজটি করুন। তারপরে আমি যদি তাকে বলি তুচ্ছার্থ বা ঘনিষ্ঠার্থ ঘনিষ্ঠার্থ, তাহলে কি হবে সেটা, সেটা হবে তুই। অর্থাৎ অনেক সময় আমরা তোমরা হয়তো অনেক সময় বন্ধুরা বা বন্ধুরা শিক্ষার্থীরা যারা সহপাঠী আছো তারা হয়তো তুই বলে কথা বলো না তোমরা ক্লাসে বা তুই, এটা ঘনিষ্ঠ অর্থ, এটা কোনো তুচ্ছার্থে না, কিন্তু এমনও সময় হয় যে এটা তুচ্ছার্থে অনেকেই ব্যবহার করছে, সেটা শ্রুতি কটু এটা ভালো লাগে না তুচ্ছার্থে যখন ব্যবহার করা হয়। তো যাই হোক এখন দেখো প্রথম বা নাম পুরুষ এটা কি, তাহলে এটা পরোক্ষভাবে উদ্দিষ্ট ব্যক্তি আর প্রত্যক্ষভাবে উদ্দিষ্ট ব্যক্তি হচ্ছে মধ্যম পুরুষ। এখন আমি চাই তোমরা 104 পৃষ্ঠা বের করো, 104 পৃষ্ঠা নাম পুরুষ এখানে আছে দেখো আমি তো বলে দিলাম। এখন আমরা আচ্ছা এই যে 104 পৃষ্ঠার এই পৃষ্ঠাটা তোমরা অবশ্যই দেখে নিবা, হ্যাঁ এখানে ছকের আকারে দেওয়া আছে, কি দেওয়া আছে দেখো রূপ দেওয়া আছে উত্তম পুরুষ মধ্যম পুরুষ নাম পুরুষ, অর্থাৎ সাধারণ সাধারণ সম্ভ্রমাত্মক রূপ এবং তুচ্ছার্থ ঘনিষ্ঠ ঘনিষ্ঠ অর্থে রূপটা। তাহলে এখন দেখো এখানে আমরা যেটা বলতে পারি সেখানে হচ্ছে সাধারণ সম্ভ্রমাত্মক এটা গেল, এরপরে আবার নিচে কি দিয়েছে দেখো পত্রিকারকের প্রথম আর এক বছর সাধারণ সম্ভ্রমাত্মক তুচ্ছার্থ, আবার আবার দিয়েছে দেখো অন্যান্য কারকে বিভক্তি গ্রাহী অর্থাৎ কি বিভক্তি গ্রহণ করছে, আচ্ছা আপনি তুই আবার আপনা তোমা তাহা, তাই তিনি বলে সেখানে কোনো চলনিত হয় না, কিন্তু তাহা বা তাহাকে বা তাকে দিয়ে তখন কিন্তু তার তিনি যদি গুরুজন হন বা কোনো বিশিষ্ট ব্যক্তি হন অবশ্যই সেখানে একটা চলনিত লাগবে। এরপর আমরা চলে আসি দেখো 105 পৃষ্ঠায়, এখানে কি আছে দেখো এই যে চলিত ভাষায়, এই যে চলিত ভাষায় লেখা আছে তুচ্ছার্থে তাহা স্থানে তা, যাহা স্থানে যা, তাহা স্থানে কা, ইহা স্থানে এ, উহা স্থানে ও আদেশ। তাহলে এখন তোমরা দেখে নাও
তাহলে এখানে দেখো কি বলা হচ্ছে, তুচ্ছার্থে তাহা স্থানে তা, কাহা যাহা স্থানে যা, কাহা স্থানে কা, ইহা স্থানে এ, উহা স্থানে ও। এখন আমি তো সর্বনাম পড়ছি তাই না, আমরা তো সর্বনাম পড়ছি, যেহেতু এখানে তাহাকে তাকে মানে তাহাকে এটাকে ভাঙো তোমরা, একটু আগে যেখানে দিল ঘনিষ্ঠ অর্থে ঘনিষ্ঠার্থে, তারপরে তুচ্ছার্থে, এখন এটা বলার একটাই কারণ, সেটা হচ্ছে কি তাহাকে আমি কথাটি বললাম বা তখন সেটা সাধুতে কি হবে তাকে বললাম। তাহলে আমি যদি এটাকে ভাঙি বিভক্তি কি পাচ্ছি, সাধুটাকে ভাঙলে পাচ্ছি তাহা যোগকে, আর চরিত্রকে ভাঙলে পাচ্ছি তা যোগকে। তাহলে বুঝতেই পারছো যা তাহা স্থানে তা, যাহাকে যাকে, তাহলে যাহা স্থানে যা। তারপরে কি দেখো ইহা স্থানে এ, কেন এ, ইহাকে একে, উহাকে ওকে, তাহলে উহা যোগকে ওকে মানে উহাকে বলো, হ্যাঁ বা ওকে বলো, তাহলে উহা স্থানে কি হচ্ছে ও। এখন দেখো আর সম্ভ্রমার্থে দেখো, সম্ভ্রমার্থে এদের সাথে একটু চন্দ্রবিন্দু সংযুক্ত হয়, এটা তো বলাই আছে তোমাদেরকে, একটু আগে বলেছি আশা করি বুঝবে। আর দেখো করণ কারকে অনুসর্গ ব্যবহারের পূর্বে মূল সর্বনাম শব্দের সঙ্গে র এর কে, তোমরা আমি তোমাদেরকে অনুরোধ করছি র এর কে এই তিনটা নিচে দাঁড়াতে হবে। কি আছে এখানে দেখো করণ কারক, এখন কারক তো তোমাদেরকে জানতেই হবে তাই না, করণ কারকে যেটা দ্বারা দিয়ে কর্তৃক হয় তাই না, ওই বিভক্তিটা, যেমন তাকে দিয়া, তাকে দিয়ে, তাহাকে দিয়া তো ওটা সাধু তাই না, তাকে দিয়ে সেটা হচ্ছে চরিত্র। তাহলে কেন করণ কারক, ওই যে সর্বনাম কোনটা তাহা বা তা, তার সাথে কি যুক্ত হচ্ছে, তাহাকে দিয়া, দিয়াটা হচ্ছে করণ কারকে যে অনুসর্গ। আচ্ছা এখন দেখো ষষ্ঠী বিভক্তি, তিন নাম্বার ষষ্ঠী বিভক্তি, ইয় প্রত্যযুক্ত সর্বনাম বিশেষ্য শুধু সর্বনাম শব্দের ক্ষেত্রে ব্যবহৃত হয়, যেমন মদীয়, মদীয় ভাঙলে হচ্ছে দেখো তিন নাম্বার দেখো মত যোগ ইয়, মদীয় মানে কিন্তু আমার, তোমরা লিখে রাখতে পারো এগুলি লেখা নেই। আর ভবদীয়, ভবৎ যোগ ইয়, ভবদীয় মানে তোমার, আর তদীয় মানে তার। আর দেখো চার নাম্বার কি সর্বনামটি কোনো কোনো কারণে কিসে বা কিসের রূপ গ্রহণ করে বা কি দ্বারা কিসের দ্বারা ইত্যাদি ইত্যাদি, এটা গেল। এখন সবার শেষে যেটা আছে এটা তোমাদেরকে খেয়াল করতে হবে কয়েকটা নোটের মত, ধরে নাও এটা কয়েকটা নোট, এই যে দেখো ভালো করে দেখো সর্বনামের বিশিষ্ট প্রয়োগ, এটা কিছুতেই তোমরা বাদ দেবে না। দেখো বিনয় প্রকাশে এক নম্বর নিয়ম, বিনয় প্রকাশে উত্তম পুরুষের এক বচনে দীন, অধম, বান্দা, সেবক, দাস প্রভৃতি শব্দ ব্যবহার করা হয়। যেমন একটা তোমরা পড়েছো হয়তো, হয়তো পড়োনি, পড়বে পরশুতে, বিভীষণের প্রতি মেঘনাদ মাইকেল মধুসূদন দত্তের যে কবিতায় ওই কবিতার একটা যে আজ্ঞা করো দাসে শাস্তি নরধমে, মানে এই দাসকে তুমি আদেশ করো আমি ওই নরের অধমকে শাস্তি দিই। মানে নিজেকে দাস বলছে কেন, যাকে বলছে তার তার প্রতি বিনয় প্রকাশে নিজেকে দাস বলছে। তারপর আমরা এই যে দিন, আচ্ছা এই অধম, এই অধম সেবক বা আমি সেবক, আমি আপনার সেবক, আমি সৃষ্টিকর্তার সেবক, আমি সৃষ্টিকর্তার বান্দা। এই তো যাই হোক, এই তো এখানে আছে, আমি তো আদা করে শাস্তি দিনের আরজ, দেখো সুন্দর করে আছে দিনের আরজ মানে অসহায়, অসহায়ের প্রার্থনা, আরজ মানে হচ্ছে প্রার্থনা, তোমরা লিখে রাখতে পারো এখানে, এখানে তোমরা যদি বুঝতে চাও তোমরা লিখতে পারো। এখন দেখো দুই ছন্দবদ্ধ কবিতায় সাধারণত আমার স্থানে মম, তারপরে যে আমাদের স্থানে মোদে এবং আমরা স্থানে মোরা ব্যবহৃত হয়, কিন্তু দেখো কে বুঝিবে ব্যথা মম, মানে আমার ব্যথা কে বুঝবে, মম মানে আমার, মোদের গরব মোদের আশা আমরি বাংলা ভাষা, মোদের মানে আমার বা আমাদের, দুঃখিত মোদের মানে আমাদের, আর ক্ষুদ্র শিশু মোরা করি তোমারই বন্দনা, মোরা মানে আমরা। আর তিন নম্বর দেখো আমরা যখন সৃষ্টিকর্তার বা আমাদের, হ্যাঁ আমাদের সৃষ্টিকর্তার প্রতি আমরা যখন ইয়ে করবো সেখানে আপনি স্থানে তুমি প্রযুক্ত হতে পারে, হয় যেমন উপাসের প্রতি প্রভু তুমি রক্ষা করো এই দিন সেবকে, এখানে সে এক নম্বরে এটাও দিয়েছে যে উপাসের প্রতি ভক্ত আমি বলছি প্রভু তুমি রক্ষা করো, প্রভু তুমি রক্ষা করো এই দিন সেবকে, এই দিন সেবকে অর্থাৎ এই অস, এই গরিব অসহায় বান্দাকে তুমি রক্ষা করো। আর চার নম্বর দেখো অভিনন্দন পত্র রচনায় অনেক সময় সম্মানিত ব্যক্তিকে তুমি সম্বোধন করা হয়, এটা তো তোমরা জানোই, তোমরা অনেক সময় ইয়ে করো না, তোমরা বিদায় সংবর্ধনা দাও যখন তোমাদের বড় ক্লাসের তখন তাদেরকে বা তোমরা যখন পাবে তখনও একটা দেওয়া হয় বিদায় সংবর্ধনা, সেখানে তুমি বলা হয়। তারপর দেখো তুমি হচ্ছে ঘনিষ্ঠ জন
আপনজন বা সমবয়স্ক সাথীদের প্রতি ব্যবহার্য আর তুই কেন তুচ্ছার্থে ব্যবহৃত হয় বা ঘনিষ্ঠতা বোঝাতে আমরা তাই ব্যবহার করি। তাহলে দেখো পরবর্তী ক্লাসে আমরা কিন্তু অপয় নিয়ে আমরা আলোচনা করব। এখানে অপয়দের শুরু এখানে আছে দেখো। তো আজকে সর্বনাম এখানেই শেষ। আমি আশা করছি তোমরা খুব ভালো করে বুঝেছ, আর না বুঝলেও তোমরা প্রশ্ন করতে পারবে, কোনো সমস্যা নেই, আমি উত্তর দেওয়ার চেষ্টা করব। তাহলে আজ এই পর্যন্তই, তোমরা সবাই ভালো থেকো, সবাই সুস্থ, ধন্যবাদ।